150 টাকায় একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে, অর্থাৎ 100 টাকার জিনিস বিক্রি হবে 130 টাকা। এইবার 150 টাকার জিনিস কত টাকায় বিক্রি হবে, এখানে লিখে দিলাম 150। এবার আমরা যদি অনুপাত থেকে বিবেচনা করি তাহলে এটা কিভাবে 150 হলো, এই উপরে যদি দেড় দিয়ে গুণ করেন তাহলে কিন্তু হয়ে যায় 150। অনুপাতের বেসিক অনুযায়ী এই পাশেও দেড় দিয়ে গুণ করতে হবে, তো এই পাশে দেড় দিয়ে গুণ করলে কত হয়, এটা হয়ে যায় 65, আর 65-কে 3 দিয়ে গুণ করলে হয় 195। অর্থাৎ যখন 150 টাকা কোনো জিনিসের ক্রয় মূল্য হবে, 30% লাভে সেই জিনিসটির বিক্রয় মূল্য হবে 195 টাকা।